প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এতে পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক আইন এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের সুপারিশের আলোকে তৈরি এই আইনে শ্রমিকদের মজুরি স্কেল ও ভাতা শতভাগ বাড়ানো হয়েছে সর্বনিম্ন বেতন প্রথম গ্রেড চার হাজার দেড়শোর পরিবর্তে করা হয়েছে আট হাজার তিনশো টাকা দ্বিতীয় গ্রেডে চার হাজার দুইশো এর পরিবর্তে আট হাজার চারশো টাকা একইভাবে সর্বমোট ষোলোটি গ্রেডের সর্বোচ্চ বেতন পাঁচ হাজার ছয়শো এর স্থলে করা হয়েছে এগারো হাজার দুইশো টাকা পরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সরকারি কর্মচারীদের যে বেতন স্কেল আছে দুই হাজার পনেরো সালের সেটার সাথে মোটামুটিভাবে সামঞ্জস্য রেখে একটা বেতন স্কেল প্রস্তাব করা হয়েছে এটা এই মজুরি স্কেল দুই হাজার পনেরো নামে এটাকে অভিহিত করা হচ্ছে অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি করে এটা প্রস্তাব করা হয়েছে মজুরি কাঠামো দুই হাজার দশের মতোই অনুমোদিত মূল মজুরির পঞ্চাশ ভাগ হারে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা যাতায়াত ভাতা গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য প্রচলিত সুবিধাদি বহাল রাখা হয়েছে মজুরি জুলাই পহেলা জুলাই দু থেকে এবং ভাতা অন্যান্য সুবিধা দিই পহেলা জুলাই দু থেকে কার্যকর হবে এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থা আইন মৎস্য নিরোধ আইন এবং বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইনের বিধান আইনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা